ছাত্রলীগ নিষিদ্ধের যে প্রক্রিয়া বা যে প্রক্রিয়ায় ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এটির সাথে আমি পুরোপুরিভাবে দ্বিমত পোষণ করছি এবং এটি সঠিক ওয়ে নয়। শুরুতে আমার কথা শুনে অনেকেই হোঁচট খেতে পারেন, ভিন্ন মত পোষণ করতে পারেন, তবে অনুরোধ থাকবে আমার পুরো বক্তব্যটি শুনে তারপরে কমেন্ট করবেন কিংবা আমার বক্তব্যের বিরোধিতা করবেন। পুরো বক্তব্যটি না শুনে দয়া করে কেউ কোনো কমেন্ট করবেন না, আগে শুনুন। এই যে ছাত্রলীগ নিষিদ্ধের যে প্রক্রিয়ায় ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এটি অ্যাবসুলেটলি, একবারে অ্যাবসুলেটলি এটি রং ওয়ে, এটি ভুল প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়ায় ভবিষ্যতে অনেকেই এই ফাঁদে পড়বেন বলে আমি দৃঢ়ভাবে মনে করি, 100%। আপনি একটি সংগঠনকে বা একটি দলকে বিচার না করে কোনোভাবেই তাকে শাস্তি দিতে পারেন না, দ্যাট ইজ অ্যাবসুলেটলি রং ওয়ে, অ্যাবসুলেটলি। এখন আমি যদি বলি যে ছাত্রলীগের শাস্তি আরো বেশি হওয়া উচিত বা তারা আরো বেশি শাস্তি পাওয়ার যোগ্য, তখন আপনি কি বলবেন? উত্তর নেই। এই জন্যই আমি বলেছি যে আমি আওয়ামী লীগের জন্য ন্যায় বিচার চাই, আমি ছাত্রলীগের জন্য ন্যায় বিচার চাই, কারণ এই আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে হয়তো এই ছাত্রলীগকে 50 বার নিষিদ্ধ করতে হবে, কারণ তাদের যে অপরাধের মাত্রা, ক্রাইমের যে ইন্টেন্সিটি, তীব্রতা, এটি এতটাই বেশি যে তাকে আপনি একবার নিষিদ্ধ করেই শেষ করতে পারেন না। সেই জায়গায় আমরা পরিষ্কারভাবে বলেছি প্রত্যেকের জন্য জাস্টিস প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই ন্যায় বিচারে আওয়ামী লীগের একবার নয় 100 বার নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে। তাহলে আপনি কেন বিচার না করে তড়ি ঘড়ি করে ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন? হয় এই প্রশ্নের উত্তর এই সরকারের আইন উপদেষ্টাকেই দিতে হবে, এই সরকারকে দিতে হবে। আমি মনে করি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য, বাইপাস করার জন্য তড়ি ঘড়ি করে ছাত্রলীগের নিষিদ্ধের সিদ্ধান্তটি সরকার নিয়েছে, তড়ি ঘড়ি করে। কারণ আপনারা জানেন তার আগের দিন শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিতে আমরা বঙ্গভবন ঘেরাও করেছিলাম, ছাত্র জনতা সবাই এক বাক্যে আমাদের সাথে সেই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। ছাত্ররাও গিয়েছে, বিভিন্ন দল গিয়েছে, আলটিমেটাম দিয়েছিলাম আমরা, রাত 2টা পর্যন্ত অবস্থান করেছিলাম বঙ্গভবনের সামনে। আমাদের উপরে টিআরসেল মারা হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, স্বাধীন দেশে আমরা, আমাদের দাবিটি কি ছিল? যে ভারতীয় রয়্যাল এজেন্ট আওয়ামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ। এটা নিয়ে অনেকে অনেক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, যেগুলো একবারেই ভোগাস, যে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিলে সাংবিধানিক সংকট তৈরি হবে, সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, এগুলো স্রেফ ভোগাস কথা। তার মানে তারা এই সংবিধান মেনেই দেশ চালাতে চান, তারা সংবিধান মেনেই আগামীতে চলতে চান, যারা বলেন সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। তার মানে তারা প্রকারান্তরে হাসিনার রেখে যাওয়া আইনকেই ভালো আইন মনে করে থাকেন। এদেশের জনগণ তো এই সংবিধান মানেই না, এই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়েছে। তাহলে যে সংবিধান এদেশের জনগণ মানে না, এই সংবিধানের উপর থুতু মেরেছে, সেই ফ্যাসিস্ট খুনি হাসিনার রেখে যাওয়া সংবিধানের সাংবিধানিক সংকট নিয়ে আপনি কেন চিন্তা করছেন? ওয়াই নতুন রাষ্ট্রপতি বানানোর রাস্তা নেই, অবশ্যই আছে, অনেক রাস্তা আছে। তো এরকম যখন একটা আওয়াজ ছাত্র জনতার পক্ষ থেকে ব্যাপকভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লেন, সরকারের উপরে বড় রকমের চাপ তৈরি হলো, তখন সরকার তড়িঘড়ি করে এই চাপকে বাইপাস করার জন্য ছাত্রলীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিলেন। দ্যাট ইজ অ্যাবসুলেটলি রং, অ্যাবসুলেটলি, এটি কোনোভাবেই সঠিক পন্থা হতে পারে না। যেমন আজকে অনেকেই বলছেন না যে ছাত্র জামাত ইসলাম বা শিবিরকে নিষিদ্ধ করার জন্য যে আইন বা যে গর্ত আওয়ামী লীগ তৈরি করেছিল সেই গর্তেই আজকে আওয়ামী লীগকে পড়তে হয়েছে। তো এমনও তো হতে পারে 10-15-20 বছর পরে তারা এই এক্সাম্পল সামনে টেনে এনে আপনাদের অনেককে নিষিদ্ধ করবে। আপনি কি জানেন 10 বছর পরে দেশ কারা চালাবে, 20 বছর পরে কারা চালাবে? উই ডোন্ট নো, আমরা কেউ জানি না। তাহলে ওই সময় যারা ক্ষমতায় থাকবে বা আসবে তারা তো এই একই কায়দায় একই ফর্মুলায়
আমাকে আপনাকে অমুক দলকে নিষিদ্ধ করে দিতে পারি, তখন আপনি কি বলবেন, কি করবেন? তখন তারা বলবে ওই যে আপনারা করেছিলেন 2024 সালে আমরাও করেছি, বলার কিছু থাকবে না। এই জন্যই বলেছি ন্যায় বিচার, জাস্টিস অলওয়েজ এভরি হোয়ার, সর্বদাই সব জায়গায় প্রতিষ্ঠা করতে হবে। একজন দাগী অপরাধী খুনি, তার জন্য জাস্টিস, তার জন্য ন্যায় বিচার। ইসলামে এটা স্পষ্টভাবে বলা রয়েছে যে প্রত্যেকের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমার মনে হয় প্রত্যেকটা ধর্মেই এই বিধানটি রয়েছে। সে যদি আপাত দৃষ্টিতে দাগী অপরাধীও হয়, খুনিও হয়, ডাকাতও হয়, তার জন্য জাস্টিস ন্যায় বিচার। কিন্তু আপনি ন্যায় বিচার না করে, ন্যায় বিচার তো দূরে থাক, বিচারই করলেন না, বিচার করার আগেই তড়িঘড়ি করে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দিলেন। ভবিষ্যতে এটা কি পরিমাণ সমস্যা, থ্রেট ক্রিয়েট করতে পারে, ক্যান ইউ ইমাজিন? হয়তো আপনারা এটা বুঝতে পারছেন না। আমি তো স্টাডি করি, গবেষণা করি, আমি বুঝতে পারি আগামীতে এই সিদ্ধান্তটি অনেকের জন্য বড় ধরনের একটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে, বড় ধরনের ঝুঁকি, কেউ রেহাই পাবেন না। এই যে আমি ন্যায় বিচার চাচ্ছি, অনেকে আবার কাট করে আমার এই বক্তব্যটি ছাড়তে পারে 1-2 মিনিটের, যে আমি আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য ন্যায় বিচার দাবি করেছি। কিন্তু আমি কি চাই, আমার পুরো বক্তব্যটা কি, এটা হয়তো অনেকেই জানবেও না। এই জন্যই আমি বলেছি যে দয়া করে আমার পুরো বক্তব্যটি আগে শুনুন, পুরো বক্তব্যটি শুনে তারপরে কমেন্ট করুন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন, একবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবেন, অন্যথায় আপনারা ভুলের মধ্যে থাকবেন। আজকে যেভাবে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, একবার একটা হজবরল অবস্থা, একবারই হজবরল। এই যে সামনে নানান সংকট তৈরি হচ্ছে, নানান ঝুঁকি ক্রিয়েট হচ্ছে, এগুলোর অন্যতম কারণ কয়েকজন উপদেষ্টার এরকম তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া, এরকম না বুঝে সিদ্ধান্ত নেওয়া, এরকম দেশ পরিচালনায় অভিজ্ঞতা না থাকার কারণে এরকম একটা অবস্থা। ছাত্রলীগকে আমি নিষিদ্ধ চাই মন থেকে, কিন্তু কখন জানেন, বিচারের পরে, আগে বিচার তারপরে নিষিদ্ধ। এই সরকারের উচিত কি ছিল জানেন? এই সরকারের উচিত ছিল চেয়ারে বসার পর দিনেই বিচার বিভাগকে এক অর্ডারে সংস্কার করা, অর্থাৎ আওয়ামী আমলের হাসিনার যত দোসর বিচারপতি আছেন সবগুলোকে বহিষ্কার, দেশপ্রেমিকদের প্রমোশন দিয়ে পদায়ন, তারপরে 2-3 দিনের মধ্যে বিচার কার্যক্রম শুরু করা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যত সন্ত্রাসী আছে সবগুলোকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। আজকে ধরেন আপনি হাসিনাকে নিষিদ্ধ করে দিলেন, এক্সাম্পল বলছি, এমনও তো হতে পারে হাসিনার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে এই হাসিনার 50 বার ফাঁসির আদেশ হতে পারে না? কারণ হবে, সে যে অপরাধ করেছে, যত মানুষকে হত্যা করেছে, খুন করেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে হাসিনার একবার নয় 50 বার ফাঁসি হবে। আবার এই ছাত্রলীগকে আপনি একবার নিষিদ্ধ করেছেন না? সঠিক ফর্মুলায়, সঠিক ওয়েতে আপনি যদি আগাতেন, এই ছাত্রলীগকে একবার নয় কমপক্ষে 100 বার নিষিদ্ধ করার আদেশ আসত। কারণ এরা এতটাই জঘন্য অপরাধ করেছে, এত বেশি অপরাধ এরা করেছে 17 বছরে, এদের ক্রাইমের ইন্টেন্সিটি, সিভিয়ারিটি এত ব্যাপক, এত ডিপ, যে একে একবার নিষিদ্ধ করলেই হবে না। তাহলে আপনি কেন তড়িঘড়ি করে এরকম একটা হটকারি সিদ্ধান্ত নিলেন? বরং আপনি তড়িঘড়ি করে বিচারিক কার্যক্রম শুরু করতে পারতেন, এবং বিচার প্রক্রিয়া সুন্দর, সুষ্ঠু নিয়মের মধ্যে থেকে দ্রুত গতিতে আপনি এটা সম্পন্ন করতে পারতেন, সেটাই হইতো ন্যায় বিচার। আরেকটা বিষয়, আইন উপদেষ্টা যেটা বারবার ভুল করেন, এটা ইচ্ছাকৃতভাবে করেন নাকি জেনে বুঝেই করেন, আই ডোন্ট নো। যেমন ধরেন আওয়ামী লীগকে বারবার রাজনৈতিক দল হিসাবে উপস্থাপন করা হচ্ছে, রাজনৈতিক দল। এই জায়গায় আমার চরম একটা আপত্তি আছে যে আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিস্ট গণহত্যাকারী সংগঠন বলতে পারেন, সর্বোচ্চ সংগঠন বলতে পারেন, গণহত্যাকারী। এখন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, এই আলাপ সামনে আনা হয়েছে, আমি এই আলাপের সাথে একমত নই। আমি এই ফর্মুলা আইন উপদেষ্টাকেও দিয়েছিলাম, ফর্মুলাটা হচ্ছে এরকম যে আপনারা তদন্ত সংস্থা ইনভাইট করেন, দেশীয় কোনো তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করলে হবে না, কারণ এটা নিয়ে ভবিষ্যতে আবার প্রশ্ন উঠবে, অনেকে প্রশ্ন করবে যে এই তদন্ত সঠিক হয় নাই, অমুক তমুক ইত্যাদি। তাহলে আমাদের ওইটা কি, আন্তর্জাতিক অনেক তদন্ত সংস্থা আছে, জাতিসংঘের অনেক সংস্থা আছে, সেগুলোকে ইনভাইট করে নিয়ে আসেন,
তাদেরকে তদন্তের দায়িত্ব দেন, তারা সর্বোচ্চ এক মাসের মধ্যে সুন্দর একটি তদন্ত করে দিবে এই গণহত্যার। এবং এই গণহত্যার তদন্ত আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান করলে আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আওয়ামী লীগ 100% গণহত্যাকারী সংগঠন হিসেবে রিকগনাইজড হয়ে যাবে আন্তর্জাতিকভাবে, ইন্টারন্যাশনালি। আপনার কোনো দায়ভার নেই। এরপরে আপনি আইন পাস করেন, আইন তৈরি করেন যে বাংলাদেশে গণহত্যাকারী কোনো সংগঠন রাজনীতি করতে পারবে না, যেটা আন্তর্জাতিকভাবে রিকগনাইজড। পৃথিবীর প্রত্যেকটা দেশে এরকম আইন আছে যে যারা গণহত্যায় জড়িত তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই, তারা ব্যাং, তারা নিষিদ্ধ। সব দেশে আছে মোটামুটি। আওয়ামী লীগের নাম দরকার নেই। এর মাধ্যমে কি হচ্ছে জানেন? এর মাধ্যমে আওয়ামী লীগের দোসর যারা তাদেরকে দায়মুক্তি দেওয়া হচ্ছে। আপনি আওয়ামী লীগের বিচারের কথা বলছেন, অথচ আওয়ামী লীগের অন্যতম সহযোগী দোসর জাতীয় পার্টির বিচারের কথা বলছেন না কেন ভাই? জাতীয় পার্টি কি আওয়ামী লীগের বাইরে? অবশ্যই নয়। জাতীয় পার্টি ইকুয়াল টু আওয়ামী লীগ। বিগত প্রত্যেকটা নির্বাচনে, তিনটি নির্বাচনে আওয়ামী লীগকে একচ্ছত্র সমর্থন দিয়ে জাতীয় পার্টি ক্ষমতায় রেখেছে। তাহলে এরা কোনো অংশে অপরাধী কম? কোনোভাবেই কম নয়। তাহলে আপনি আওয়ামী লীগের বিচার করছেন, জাতীয় পার্টিকে ছেড়ে দিচ্ছেন কেন? এই জন্যই আমরা বলেছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, জাস্টিস প্রতিষ্ঠা করেন, সিস্টেমের মধ্য থেকে, আইনের মধ্য থেকে। আমার ফর্মুলায় ঢুকেন, প্রত্যেকেই বিচারের কাঠগড়ায় চলে আসবে অটোমেটিক্যালি। আওয়ামী লীগও আসবে, ছাত্রলীগও আসবে, ওই জাতীয় পার্টিও আসবে, সবাই আসবে। প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, তবেই ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং প্রত্যেকেই যে যতটুকু অপরাধ করেছে ততটুকু শাস্তি পাবে। এখন ছাত্রলীগ যত মানুষকে খুন করেছে আপনি নিষিদ্ধ একবারই করে দিলেন, অথচ এই খুনের বিচার হলে ছাত্রলীগ কমপক্ষে 10 বার নিষিদ্ধ হতেন 10টা অর্ডারে। এটা দরকার ছিল না আমাদের? এই বিষয়গুলো অনেকেই হয়তো বোঝার চেষ্টা করেন না। আমার কথা একবারে পরিষ্কার, আমার এই বক্তব্যের সমালোচনা করেন সমস্যা নেই, পুরো বক্তব্যটা আগে শুনেন, শোনার পরে আমার এই বক্তব্যের বিরোধিতা করেন। আমি ওয়ার্মলি অ্যাকসেপ্ট করব আপনাদের সমালোচনাকে।